যাচাই না করে বাছাই না করে আমি আমার বিড়ালকে কি খাওয়াচ্ছি কি পড়াচ্ছি কেউ তো সেটা রায় দিতে পারে না। এগুলো বলতে পারো না তুমি এখন। কি বলবো? তুমি এখন তুমি কিছু তুমি এগুলো বললে তোমার মামলার বাইরে চলে যাবে। তুমি কোনো কিছুই ইন্ডিকেট করতে পারবে না। তুমি দেখো এই জিনিসটা হবে এরকম। বা আমাকে শিক্ষণীয়ভাবে তুমি তো কিছুই বলতে দিচ্ছ না। একটা উদাহরণ দিই যে রিসেন্টলি আমার বাসায় একটা চক্র বা একটা সংঘবদ্ধ দল তারা পুলিশ নিয়ে এসেছিল। হ্যাঁ তো আমার বাসায় ছাড়া নোটিশ দিছে যেটা কারণে বলবো না কেন এটা বলতে পারবা না এই মুহূর্তে তুমি এগুলো বলতে পারবে না। পুলিশের পুলিশ পুলিশের তোমার এখানে আসতে সে পারে সে আইনগত সংস্থা তুমি এর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি বিগত 10-12 দিন বা তার উপরে আরও বেশি দিন ধরে আমি বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি। পুচি ফ্যামিলি পেজ এবং হচ্ছে আমার পুচি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সব মিলে মোটামুটি প্রায় 2500 ভিডিওর কাছাকাছি আমার ভিডিও আছে। তো সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, ফানি ভিডিও আছে, শিক্ষামূলক ভিডিও আছে, জনসচেতনতামূলক ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, আমার রেগুলার দৈনন্দিন কর্মকাণ্ড রিলেটেড ভিডিও আছে। একটা সংঘবদ্ধ চক্র যারা কিনা আমার এই ভিডিওগুলো থেকে ছোট ছোট ক্লিপ কালেক্ট করে ওরা আসলে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা রটনা ছড়াচ্ছে। পুচি ফ্যামিলি তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সোশ্যাল যে প্ল্যাটফর্ম ওটাকে ইউজ করে যে ভিডিওগুলো তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে তাদের লাখ লাখ মিলিয়ন্স অফ ভিউয়ার্সের কাছে, সেখানে আমরা ভিডিওগুলোর মাধ্যমে যে মেসেজটা পাই বা অ্যানিমেলকে তারা যেভাবে হ্যান্ডেল করে সেই হ্যান্ডেলের ভিতরে আমরা যে ট্রিটমেন্টটা পাই তাতে তারা টোটাল 4টা অ্যানিমেল ওয়েলফেয়ার 2009-এর যে লটা বাংলাদেশে সেটা 4টা ল তারা ভঙ্গ করে। একটা হচ্ছে যে একটা ল আছে যে আপনি কোনো কিছু করার মাধ্যমে বা না করার মাধ্যমে আপনার পোষা প্রাণীর যদি কোনো ক্ষতি হয় দ্যাট মিন্স যে আপনার পোষা প্রাণী অসুস্থ, আপনি তাকে সময় মতো ভেটের কাছে নিলেন না, তার ফলে পোষা প্রাণীটা মারা গেল, অথবা আপনি একটা ছোট বাচ্চা বিড়ালকে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে হ্যাঁ বাংলা ওয়াশ নামক একটা গোসলের আপনি টিউটোরিয়াল করলেন মানুষকে শেখানোর জন্য যার ফলে বাচ্চাটা দুদিন পরে মারা গেল ঠান্ডা লেগে, এবং এটার মাধ্যমে যে মেসেজটা যাচ্ছে এটা কিন্তু ICT অ্যাক্টের আন্ডারও পড়ে, কারণ আপনি একটা ভুল মেসেজ দিচ্ছেন লাখ লাখ ভিউয়ার্সের কাছে, ফলোয়ার্সের কাছে যে ঠান্ডার ভিতরে বাচ্চা বিড়ালকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যায়। এ ধরনের অসংখ্য হচ্ছে ভুল ইনফরমেশন আমরা হচ্ছে তার ভিডিওগুলো থেকে পেয়ে থাকি। লয়ের আরেকটা ক্লজ আছে যেটা হচ্ছে উত্তক্ত করা, আপনার পোষা প্রাণীকে আপনি উত্তক্ত করতে পারবেন না। সেটা উত্তক্তর ভিতর কী কী আসে? উত্তক্ত আপনি একটা কলম দিয়ে একটা বিড়ালকে ক্রমাগত খুঁচায় যাচ্ছেন এন্টারটেইনমেন্টের নামে, বিনোদনের নামে, বা একটা বিড়ালকে আপনি উল্টা ঝুলাচ্ছেন। হ্যাঁ একজনের থেকে আমরা যেরকম বলকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে থ্রো করি এবং আরেকজন বলটা ক্যাচ করে, আপনি ওইভাবে বিড়াল থ্রো করছেন এবং এই জিনিসগুলো ভিডিওর ভিতরে খুব এভিডেন্ট। এবং উনি আরেকটা মেজর ল ব্রেক করতেছেন যেটা হচ্ছে উনি ন্যাশনাল কোনো একটা চ্যানেলে হচ্ছে উনি বলছিলেন যে ওনার সব বিড়ালকে স্টেরিলাইজ করা এবং উনি ব্রিড করেন না এবং বাচ্চা সেল করেন না, যেটা অনেক বড় একটা মিথ্যা কথা। উনি রেগুলার বিড়াল ব্রিড করেন, সেগুলার ভিডিও আমাদের কাছে আছে যে মা বিড়ালের কাছে বাচ্চা দুধ খাচ্ছে, উনি সেই বাচ্চাগুলোকে নিয়েও ফান করতেছেন, বাচ্চাগুলোর লেজ ধরে তুলতেছেন। হ্যাঁ উনি একটা বিড়াল মারা গেলে আরেকটা বিড়ালকে ব্লেম দিচ্ছেন, উনি বলতেছেন যে আমার কাছে এমন একটা বিড়াল আসছে যেই বিড়াল থেকে যেই বিড়ালের চারপাশে যারা থাকে সব অসুস্থ হয়ে যায় কিন্তু ওই বিড়ালটার কিছু হয় না। ইজ ইট এনি লজিক্যাল মানে এক্সপ্লেনেশন? উনি যদি মানে মিলিয়ন্স অফ ভিউয়ার্সকে বুঝান এবং বলেন, মানুষ যদি সেটা শুনে, এটা তো নট অনলি আপনি উনি অ্যানিমেলগুলোর ক্ষতি করতেছে, এটা মানুষ ওনার থেকে শুনে শুনে কিন্তু আরও ভুল শিখতেছে। তারা আমার সম্পর্কে যে ধরনের এলিগেশনগুলো এনেছে বা যে ধরনের তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে, তো আমি বলবো যে এই জিনিসগুলো তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না, যে এই মেসেজগুলো দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম একমাত্র মাধ্যম হতে পারে না। ওরা চাইলেই অন্যভাবে আমাকে বলতে পারতো। প্রচুর মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে তাকে রিচ করার কোনো ট্রাই করেছি কিনা, যে হয়তো সে ভুল করেছে কিন্তু আমরা তাকে বোঝানোর কোনো ট্রাই করেছি কিনা যে জিনিসটা এভাবে করবেন না, এভাবে করা ঠিক না, আপনি ওইভাবে করেন বা এভাবে করলে ওদের ক্ষতি হবে। হ্যাঁ আমরা রিচ করার অনেক ট্রাই করেছি। বিসিএফসি সারাবিনতে জামান যাদের কথা আমি যার কথা আমি আপনাকে বলেছিলাম,
সে সারা ইন্তেজামান 3 বছর ধরে কিন্তু তাদের রিচ করার ট্রাই করছে, তারা প্রচুর পোস্ট করেছে, লাইভ করেছে, তাদের পোস্টের নিচে আমি নিজে কমেন্ট করেছি যে এইভাবে বিড়াল গোসল করানো ঠিক না, বিড়াল খুবই সেন্সিটিভ প্রাণী, যেখানে সাথে সাথে গোসল করা দিতে হয় ঠান্ডা যাতে না লাগে, সে বিড়ালগুলোকে সাবান মাখিয়ে রেখে দেয় এবং বিড়ালগুলো সেই সাবান চেটে চেটে খায়, হ্যাঁ বিড়ালদের পেটে সেই সাবান যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমি নিজে কমেন্ট করেছি তার ভিডিওর নিচে, তখন কিন্তু সে আমাকে ব্লক করে দিয়েছে। তার ভিডিওর নিচে যেই বলতে যাবে যে এই জিনিসটা এভাবে ঠিক না, আপনি এভাবে করেন না, উনি কিন্তু সাথে সাথে ব্লক করে দেয় এবং ব্যান করে দেয় তার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এবং উনি যেটা করে, উনি সাইবার বুলিং করে। এই অভিযোগটা আমাদের কাছে প্রচুর এসেছে যে উনি সাইবার বুলিং করে। ওনার একটা গ্যাং আছে যারা হচ্ছে যখন কেউ এরকম অ্যাডভাইস দিতে যায় তার আইডিটা ব্লক করে দেওয়া হয় এবং সেই আইডিতে এরপরে প্রচুর স্প্যাম মেসেজ আসতে থাকে খুব বাজে বাজে ভাষায় এবং গালি দিয়ে দিয়ে স্প্যাম মেসেজ আসতে থাকে যেগুলো বলার মতো না। তাদের কিছু স্ক্রিনশট আমি দেখেছি, তাদের পোস্ট আমি দেখেছি, তারা এখন মুখ খোলা শুরু করেছে এবং আমাদের কাছেও কমপ্লেন আসছে। আমরা সেটার উপর ভিত্তি করে কিন্তু সাইবার ক্রাইমেও কমপ্লেন করেছি। যাচাই না করে, বাছাই না করে আমি আমার বিড়ালকে কী খাওয়াচ্ছি, কী পড়াচ্ছি, কেউ তো সেটা রায় দিতে পারে না। আমাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মোবাইল নাম্বার, বিভিন্ন ইমেল অ্যাড্রেস, বিভিন্ন মেসেঞ্জারের আইডি থেকে। তো আমি যেটা বলবো, আমার কাছে মনে হয় এই সবগুলা একটি হচ্ছে সাইবার ক্রাইমের আওতাভুক্ত বা সাইবার ক্রাইমের আওতায় পড়ে। তো যে পরিমাণে হচ্ছে এ ধরনের হ্যারাসমেন্টের মেসেজ আসে, কে তাকে বোঝাতে যাবে? হ্যাঁ, কেউ কারো তো তাকে রিচ করার অবস্থা নাই। এবং আমরা কিন্তু থানার পাশাপাশি এবং লাইভস্টকের পাশাপাশি সাইবার ক্রাইমেও কমপ্লেনটা করে আসছি। আইনি প্রক্রিয়ায় আপনাদের যেটা বললাম, প্রথম থেকেই দুটো গ্রুপ আমরা কাজ করছি। একটা হচ্ছে BCFS সারা বিনতে জামানের গ্রুপ, যারা হচ্ছে বাংলাদেশের প্রথম ক্যাটস অর্গানাইজ করে, দে আর ওয়েল এস্টাবলিশড। এবং আমাদের গ্রুপ ALB এনিম্যাল শেল্টার, আমরা বাংলাদেশের প্রথম ALB মানে প্রথম এনিম্যাল শেল্টারটা আমাদের করা, প্রথম অ্যাডপশন শেল্টারটা আমরা 2013 থেকেই শেল্টারটা রান করে আসছি। এর আগে বাংলাদেশে কোনো শেল্টার ছিল না। আরেকটা প্রশ্নের সম্মুখীন আমি যেটা হয়েছি সেটা হচ্ছে মিঠাইকে ঠান্ডা পানি দিয়ে স্নান করানো হয়েছে। একটা মানুষ ভিডিওতে দেখে কীভাবে সে জাজ করে ফেলে যে ওটা ঠান্ডা পানি ছিল, আমার বাথরুমে গিজার লাগানো থাকতে পারে। তো যাই হোক, আমি তর্কে যাব না, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার বিড়ালদেরকে সবসময় কোনো না কোনো রিজন হলেই গোসল করাই। তো একটা ছোট 2 মাসের বাচ্চাকে আমি কখনোই অকারণে নিশ্চয়ই গোসল করাতে নিই নাই। তো যেটা হয়েছিল, ওকে যখন আমি বাইরে রাখতাম রাতের বেলা, ওরা একসাথে থাকতো, কোনো একটা বিড়াল ওর গায়ের উপরে হয়তো পটি করে দিয়েছিল, নয়তো বমি করে দিয়েছিল এবং ওর সম্পূর্ণ গা ভেজা ছিল। তো সেটা দেখার পরে, এটা কিন্তু মুছে দিলে যাবে না, একটা পটি আপনারা জানেন যে বিড়ালের গায়ে লেগে গেলে সেটা মুছে দিলে যায় না। তো তখন আমাদেরকে ওকে গোসল করাতেই হতো। তো আমরা গোসলের সময়টা ঠিক করেছিলাম একদম মধ্য দুপুর, যে সময়টাতে ট্যাবের পানি মোটামুটি পর্যায়ে সহনীয় তাপমাত্রায় থাকে এবং সেটা গরমই বলা চলে, কুসুম গরমই থাকে। আর একটা বাচ্চাকে গোসল করানোর জন্য নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হয় না। তো আমি মিঠাইকে, আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার থেকে অভিজ্ঞ যিনি আমার মাসি, তিনি স্নানটা করিয়েছিলেন এবং আমরা 2 জন একসাথে দাঁড়িয়ে থেকে কুসুম গরম পানিতে মিঠাইকে স্নান করিয়েছিলাম এবং তার উপযুক্ত রিজনও ছিল, তার গায়ের উপরে পটি করে দিয়েছিল। সেই ভিডিওটা আপনারা ভালো করে শুনলে সেখানে দেখবেন যে আমি বলেছি যে একজন ওর গায়ের উপর পটি করে দিয়েছে। বেশিরভাগ বিড়ালের ওয়াশ করার ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেটা সরাসরি বেসিনে, আর বেসিনে কখনো ওনার যে বেসিনগুলো আপনারা যদি ক্লোজ লুক দিয়ে দেখেন, গিজারের জন্য কিন্তু 2 সাইডে 2টা হ্যান্ডেল থাকে, একটা হচ্ছে ঠান্ডা পানির, একটা গরম পানি অ্যাডজাস্ট করার। ওনার বেসিনে কিন্তু ওরকম কিছু নাই। তারপরে এখানে অনেকেই বলছে যে ভিডিওটা আমি 21 তারিখে আপলোড করেছি, 25 তারিখে মিঠাই মারা যায়, তো স্নান করিয়েছি সেই কারণেই মিঠাই মারা যায়। তো এখানে আমার সাথে অনেকে একমত হবেন, যেটা আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা যারা ভিডিও ক্রিয়েট করি, আমরা যারা ভিডিও রেকর্ড করি, যারা আমরা ভিডিও নিয়ে কাজ করি, তারা জানি যেই দিন আমরা ভিডিও রেকর্ড করি সেদিনই কিন্তু আমরা আপলোড করে দিই না। একটা ভিডিও থেকে কাটতে হয়, একটা ভিডিও থেকে ছাট করতে হয়, একটা ভিডিওতে অ্যাড করতে হয়, একটা ভিডিওতে অনেক কাজ করতে হয়। তো সেই কাজগুলো করে একটা ভিডিওকে একটা প্রপার টাইমিংয়ের ভেতরে আনতে হয়, দেন আমরা ভিডিওটা আপলোড করি। তাহলে আমি যেই ভিডিওটা আপলোড করেছি সেটা যে সেই দিনে আমি তাকে গোসল করিয়েছি, এটার তো উপযুক্ত প্রমাণ সেই ভিডিওতে ছিল না যে আমি আজকেই তাকে গোসল করিয়েছি। সেই ভিডিওটা আপলোড সেদিন হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি ধারণ কবে করেছি সেইটার টাইম তো সেখানে ছিল না। আমি ধারণ করেছিলাম হয়তো তার থেকেও আরও 1 সপ্তাহ বা 10 দিন আগে। তো আমি তো ভিডিওটা শিডিউলও করে দিতে পারি যে 10 দিন আগে শিডিউল করে দিয়েছি, সেটা ওই দিন আপলোড হয়েছে। তো এইটা যারা ভিডিও নিয়ে কাজ করে তারাই শুধুমাত্র জানবেন। তো আফসোসের ব্যাপার যে মানুষ
যাচাই বাছাই না করে একটা ঢালাও মন্তব্য করে ফেলে এবং আমি নিজে খাওয়াচ্ছি, নিজে পড়াচ্ছি এবং আমাকেই আমার সন্তানের মৃত্যুর দায় নিতে হচ্ছে মানুষের মুখ থেকে। এবং ঠান্ডা কিভাবে লাগলো? একটা সুস্থ সবল বাচ্চাকে গোসল দেওয়ানো দুদিন পরে এসে মারা গেল এবং মারা যাওয়ার কোনো কজ উনি বলতে পারলো না। সো এটাতে মানুষ স্বাভাবিকভাবে ধরেই নিবে যে ঠান্ডা লেগে সে বাচ্চাটা মারা গেছে। ওই বাচ্চাটার গোসল করানোর মতো বয়সও হয় নাই। তো আরেকটা বিষয় আমার কাছে অনেকে জানতে চেয়েছে, তো সেটা হচ্ছে আমার বাসায় আমি হাম্বাকে কেন আলাদা রুমে রেখেছিলাম, আমার বিড়ালগুলোকে কেন আমি মাঝে মাঝে এক রুমে আটকে রাখি বা বাথরুমে রাখি। কিছুদিন আগে আমার বিড়ালগুলো হঠাৎ করে আমি দেখলাম যে সবার মধ্যে একটু অসুস্থতার সিমটম দেখা যাচ্ছে। তো সেই ব্যাপারটা যখন আমি আমার লাইভে শেয়ার করি সবার সাথে, তো তখন আমার সাথে আলো নামে একটা বিড়াল আমার বাসায় সেই মুহূর্তে ছিল, তার মালিক আমার সাথে যোগাযোগ করে এবং সে আমাকে জানায় যে আলোর কাছ থেকে একটা ডিজিজ যেটা ছোঁয়াচে এবং আমার বিড়ালগুলো যে ধরনের অসুস্থতা দেখা যাচ্ছিলো তাদের মাঝে সেমভাবেই নাকি আলোর মালিকের যত বিড়াল ছিল সেগুলো মারা গেছে, এটা আলোর মালিক আমাকে জানায়। তো এইটা শোনার পরে আমি যেটা করি, আমি আমার সব বিড়ালগুলো যখন আমি আইডেন্টিফাই করলাম যে ওরাও অসুস্থ, তখন আমি ওদেরকে বিভিন্ন রুমে আমি সেপারেট করে ফেলি যাতে একজনের মধ্যে থেকে আরেকজনের না ছড়ায়। অ্যাজ এ মা, অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ সচেতন মানে মা হিসেবে আমার এটাই করা উচিত ছিল। একসাথে রাখা মানে তো একসাথে সবাই ইনফেক্টেড হয়ে যাওয়া, একসাথে যাতে সবাই ইনফেক্টেড না হতে পারে সেই জন্য আমি আমার বিড়ালদেরকে আমি ওদের মধ্যে মানে অসুস্থতার লক্ষণ দেখলে আমি আলাদা করে রাখি এবং আমার মনে হয় সব ভেটরা সেটাই সাজেস্ট করবে। ওনার ফ্যামিলি ভেট সাবিনাকে আমরা রিচ করার অনেক চেষ্টা করছি, ওনাকে আমরা জিজ্ঞাসা করছি। আলো ওনার অন্ধ একটা বিড়াল ছিল যা উনি সব বিড়াল মারা যাওয়ার ব্লেম দিতেন, তো আলোর টেস্ট না করে আপনারা কীভাবে বলতে পারলেন যে আলোর থেকে সব বিড়ালের হচ্ছে ভাইরাস ছড়াচ্ছে? তখন উনি কিন্তু এটা বলছেন যে আলো যখন আমার কাছে আসছিল আলো সুস্থ ছিল, আলোকে এরপর কোনো রকম টেস্ট করা হয় নাই। আমার কোয়েশ্চেন হচ্ছে একজন অ্যানিম্যাল লাভার হয়ে মানে কেউ কোনোভাবে কী করে একটা নিষ্পাপ বিড়ালের উপর ব্লেম দিয়ে দিতে পারে? তারপর পর তিনটা বিড়াল মারা গেছে, তিনটা বিড়ালের ব্লেমই সে একটা বিড়ালের উপর দিচ্ছে যেখানে সেই বিড়ালটার কোনো টেস্টও করা হয় নাই। তো তারপরে হচ্ছে একটা প্রশ্ন দেখলাম যে আমাকে ইভেন আমার ফলোয়াররা করছে যে দিদি আপনি জাঁকা বল সাবান দিয়ে বিড়ালকে স্নান করিয়েছেন সেটা ওদের জন্য হার্মফুল। তো আমি সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে মানুষের সামর্থ্য, যে যার যতটুকু সামর্থ্য সে তার ভেতরে তার বিড়ালকে ট্রিট করবে। সেটা একটা মানুষের যদি শ্যাম্পু দিয়ে গোসল করানোর সামর্থ্য না থাকে তাকে যে একেবারে শ্যাম্পু কিনতেই হবে এমন কোনো আইন কিন্তু নাই বা ধারা কিন্তু নাই। তো আমি যে কারণে চাকা বল সাবানটা ইউজ করেছিলাম, এখন আমার যদি মনে সন্দেহ থাকে যে আমার বিড়ালটা কোনো না কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড বা আমার বিড়ালটা বাইরের একটা বিড়ালের সাথে মিশেছে বা আমার বাইরে থেকে একটা বিড়াল আমার বাসায় এসেছে সে কোনো একটা ভাইরাস ক্যারি করতে পারে বা আমার বিড়ালের গায়ের মধ্যে ছোটো ছোটো উকুনের লাভা আছে, সেগুলো যদি আমাকে ধ্বংস করতে হয় সেটা আমাকে অবশ্যই একটা ক্ষারযুক্ত সাবান দিয়ে তাকে গোসল দিতে হবে। তাহলে আমি মোটামুটি কনফার্ম হব যে ও যে ভাইরাসটা ক্যারি করতে পারে আমার মনের যে সন্দেহটা ওটা দূর হয়ে যাবে একমাত্র ক্ষারযুক্ত সাবান দিয়ে ওকে গোসল করালে। এবং সেটা আমি আমার বিড়ালের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি এবং দেখেছি যে আমি ভালো ফল পেয়েছি যার কারণে আমি অ্যাপ্লাই করেছি। তো যখন আমি এই জিনিসটা আমি ইউটিউবে বা আমার ফেসবুক পেজে আমি সবার সাথে শেয়ার করেছি সেখানে আমি নিজে সুন্দর করে ডিসক্লাইমার দিয়েছি যে আমি আমার বিড়ালকে আমি আমার নিজ দায়িত্বে আমি ইউজ করেছি, আপনি যদি আমার ভিডিও থেকে দেখে শিক্ষা নিয়ে আপনার বিড়ালের ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভ্যাট বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন, আমি তো কাউকে ফোর্স করছি না। আমাদের বিড়ালের গায়ে যখন ময়লা লেগে থাকে আমরা কী করি? অ্যাটলিস্ট এমন কিছু শ্যাম্পু বা সাবান ইউজ করার চেষ্টা করি যেটা আমরা নিজেরা করি ইউজ করি, যেটা আমরা নিজেদের ত্বকের জন্য নিজেদের চুলের জন্য সেফ হিসাবে ইউজ করি। উনি যেটা টিউটোরিয়ালে বলছিল যে উকুন হলে মানে বিড়ালের গায়ে উকুন বা পোকা হলে সেইটা দূর করার উপায় হিসাবে উনি কিন্তু চাকা বল সাবান ইউজ করতে বলছে, উনি কিন্তু বলে নাই যে ওনার বিড়ালের গায়ে ময়লা বা সামথিং ছিল। তাও যদি আমি ধরে নিলাম ময়লা ছিল এবং উকুন ছিল, উকুনের জন্য বিড়ালের উকুনের জন্য স্পেশাল টিক অ্যান্ড ফ্লি পাউডার আছে, টিক অ্যান্ড ফ্লি ওষুধ আছে, স্প্রে আছে, বহু কিছু আছে যেটা বাংলাদেশে এখন খুব ইজিলি অ্যাভেলেবল। সো ওগুলো যেটা বিড়ালের জন্য স্পেশালি তৈরি ওইটা ব্যবহার না করে আমি কেন কেন এমন একটা জিনিস ব্যবহার করব যেটার ভিতর এতটাই এক্সেসিভ ক্ষার, যেটা কাপড় কাচার জন্য ইউজ করা হয়। ন্যাপথলিনও তো অনেক সময় হচ্ছে মানুষ বলে যে বিড়ালের গায়ে দিলে পোকা মরে যায়, বাট আমরা তো সেটা প্রমোট করবো না বিকজ ন্যাপথলিন ইজ এ টক্সিক থিং, এটা বিড়ালের স্কিনে এবং ফারে ক্ষতি করবে। এটা তো আমাদের কমন সেন্সের ব্যাপার যেহেতু চাকার বল সাবানে ক্ষার আছে সো উকুন অবশ্যই যাবে, বাট এটা কি বিড়ালটার জন্য ভালো হবে? এবং অনেকেই আমাকে বলতেছে যে হ্যাঁ গরিব মানুষরাও চাকা বল সাবান দিয়ে গোসল করে, এটা আমি রিসেন্টলি আমাকে বলছে একজন,
তো যেই মানুষটা হচ্ছে মিরপুর ডিএইচএস এ থাকার মতো তার ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, আমি মনে করি না তার বিড়ালকে বলসাবান চাকা বলসাবান দিয়ে গোসল করানোর কোনো দরকার আছে। যে মাথিন আমাকে কেন ভয় পায় বা মাথিনকে কেন আমরা নাকি অ্যাবিউজ করছি এই ধরনের কথা, বা আমার বাচ্চার সাথে ছোট ছোট ক্লিপ আমার বিড়ালদের টেনে ধরা হয়েছে, তো এইখানে মানুষ যদি চায় ইচ্ছে করলেই আপনার ছোট ছোট ক্লিপকে নানাভাবে আপনার সামনে উপস্থাপন করতে পারবে। লাইক একটা 5 সেকেন্ডের ভিডিওকে কেউ চাইলেই স্লো মোশনে আপনাকে 10 সেকেন্ড করে দেখাতে পারে, আবার একটা 10 সেকেন্ডের ভিডিওকে চাইলেই মানে খুব স্পিডে দেখিয়ে ওটাকে খুব ঝাঁকানাকা করে দেখাতে পারে। তো এইটা আসলে আমার আমাকে নিয়ে যারা অপপ্রচারটা করছে এটা তাদের কারসাজি, এখানে কোনো ধরনের অ্যাবিউজ ছিল না। আমরা কখনোই তার কোনো ভিডিও ফটোশপ করা, এডিট করা বা টেম্পার করা বলতে যেটা ফাস্ট ফরওয়ার্ড করা বা হচ্ছে আর মানে স্লো মোশন করা, এই জিনিসগুলো আমরা কখনো করি না এবং করবো না, কারণ হচ্ছে এটা ভিডিওর সাথে এভিডেন্সের সাথে টেম্পার করা। আমরা যেটা করেছি একটা 1 ঘন্টার ভিডিও বা 2 ঘন্টার ভিডিও, এখন আমরা যদি স্টেপ নিতে যাই ওখানকার বা কোর্টে যদি যাই, জাজ তো বসে বসে 1 ঘন্টার ভিডিও দেখবে না, ইটস নট পসিবল। তারপরে হচ্ছে আমরা যখন বিড়ালদেরকে ছাড়ি, যখন আমরা তাদের সাথে ট্রিট করি, যখন আমরা মানে ওরা যখন আমাদের ঘরে আমাদের সাথে হাঁটাচলা করে, তো তখন দেখা গেছে যে আমার বাচ্চারাও সেখানে হাঁটাচলা করে, তো আমি আমার বাচ্চাকে যে দৃষ্টিতে দেখছি সেভাবে আমি আমার বিড়ালটাকেও দেখছি। আমার বাচ্চাও বিড়ালের সাথে সেম ওয়েতে খেলাধুলা করে বড় হয়েছে, আমার বাচ্চা যখন তাকে কোলে নিচ্ছে সে তার ওয়েটটা বুঝেই নিচ্ছে, ইভেন আমার বাচ্চা যখন তার ল্যাজটা ধরছে এমনভাবে টান দিচ্ছে না যে মেরুদণ্ড থেকে আলাদা হয়ে যাবে, আমিও আমার বন্ধুকে যখন হাতে ধরে টান দিই তার হাতটা ছুটে চলে আসতে পারে, বাট আমি তো এমনভাবে কাউকে টান দিব না, বা আমি আমার বাচ্চাকে যখন টান দিব যে তুমি আসো খেতে আসো ওর হাতটা ছুটে চলে আসতে পারে, বাট এর মানে এই না যে ওর হাতটা ছুটে চলে আসছে। তো আমার বাচ্চারা বা আমার বিড়ালরা যখন হাঁটাহাঁটি করে, তো অনেক ক্ষেত্রে ওরা তো ছোট একটা বডি, অনেক ক্ষেত্রে চলার ফাঁকে যদি ওদের ল্যাজে টান পড়ে থাকে, ব্যাপারটা এটা না যে ওদের ল্যাজটা মেরুদণ্ড থেকে আলাদা হয়ে চলে আসার মতো করে টানটা দিয়েছি, টানটা খুবই নর্মাল ছিল, এটাকে স্লো মোশনে যদি খুব দেখানো হয় মনে হবে যেন অনেক জোরে টেনে দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ আমরা যারা ভিডিও এডিট করি বা আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি আমরা জানি যে ব্যাপারগুলোকে অনেক স্পিডেও দেখানো যায়, ব্যাপারগুলোকে অনেক স্লোভাবেও দেখানো যায়। তার ছেলেরা বিড়ালদের সাথে খেলছে, ইটস নট আ ব্যাড থিং, হ্যাঁ, কিন্তু খেলার ওয়েটা কি, একটা টুল নিয়ে বিড়ালের উপরে এভাবে চাপা দিয়ে চেপে দিচ্ছে, একজনের থেকে আরেকজনের কাছে বলের মতো ছুটতেছে, লেজ এভাবে টেনে ধরতেছে, লেজ নিয়ে লেজ ধরে ঝুলায় ঝুলায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ইটস নট দ্য ওয়ে অফ প্লেইং। তো তার বাচ্চারা যদি খেলে তার তো তার বাচ্চাদের শেখানো উচিত যে বাবা এভাবে বিড়ালটা ধরতে হয় না, ওরা ব্যথা পায়, ওদের এভাবে ব্যথা লাগে, বিড়ালটাকে এভাবে ধরো। তারা যদি বাচ্চাকে না শেখায় বাচ্চা তো ওটা শিখবে না, এবং নট অনলি দেয়ার ওন চিলড্রেন, তারা তো একটা তাদের ভিউয়ার্সের বেশিরভাগই হচ্ছে আপনার আন্ডার এজের ছেলেমেয়েরা, বিশাল একটা ভিউয়ার্সের কাছে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ইট ইজ নর্মাল। তারা এই ছোট ছোট ক্লিপ বা তারা এই ছোট ছোট ক্লিপগুলো যেগুলো নিচ্ছে সম্পূর্ণই নিচ্ছে আমার অনুমতি ব্যতীত, এবং সেটা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন গ্রুপে, যেটা আমার জন্য অত্যন্ত মানহানিকর এবং বিভ্রান্তিকর। ফেসবুকে হোক ইউটিউবে হোক কোথাও ল ভাঙা হচ্ছে, সো সেই লয়ের আপনি প্রমাণ কিভাবে রাখবেন বা আপনি কিভাবে বুঝতে পারবেন বা অন্যদেরকে বোঝাতে পারবেন যে লটা ভাঙা হচ্ছে, এখানে আপনি প্রমাণটা কিভাবে পাবেন যদি আপনি ভিডিও সেভই না করেন? এবং তার প্রতিটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা, ফেসবুক মনিটাইজ করা, ইটস অল ওপেন, এমন না যে আমরা তার কোনো প্রাইভেট পার্সোনাল লাইফের কোনো কিছু নিয়ে কথা বলতেছি বা পার্সোনাল লাইফের কোনো ভিডিও বা ক্লিপ ছেড়ে দিচ্ছি, ইটস অ্যাবাউট অ্যানিম্যাল অ্যাবিউজ। হ্যাঁ, যখন আমরা দেখবো আমরা রাস্তাঘাটে যখন দেখি কেউ অ্যানিম্যাল অ্যাবিউজ করতেছে আমরা তখন কী করি? আমরা যখন পুলিশের কাছে যাই পুলিশ কিন্তু প্রথমে বলে প্রমাণ কই, আপনাদের কাছে কোনো ভিডিও আছে, আপনাদের কাছে কোনো ছবি আছে? আমরা এই বিষয়ে অনেক বছর ধরে কাজ করতেছি, অন্তত ঢাকার 10টা থানায় আমাদের থেকে জিডি এবং কেস করা আছে অ্যানিম্যাল অ্যাবিউজ নিয়ে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি যখন থানায় বা যে কোনো জায়গায় কোনো স্টেপ নিতে যাবেন আপনার প্রমাণ লাগবে। এখন আমরা সে যেখানে ভিডিওস দেখাচ্ছে ওখান থেকে আমরা যদি প্রমাণগুলো না নেই আমরা প্রমাণগুলো কোথায় পাবো? আমরা তাদের ভিডিও থেকেই প্রমাণগুলো নিব, বিকজ তারা ভিডিও থেকেই হচ্ছে প্রমাণ মানে অ্যাবিউজগুলো প্রমোট করতেছে, সো উই হ্যাভ টু ইউজ দ্যাট অ্যাজ আওয়ার এভিডেন্স। তারা চাচ্ছেন যে এইভাবে জিনিসটা বন্ধ হোক, এবং অবশ্যই অবশ্যই আমরা চাই যে অ্যানিম্যাল অ্যাবিউজ কোনো রকম সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে করা বন্ধ হোক, সেটা ইউটিউব হোক কি ফেসবুক চ্যানেল হোক। হয় তার স্বীকার করতে হবে যে সে এতদিন হচ্ছে মানে মিলিয়ন্স অফ ভিউয়ার্সের কাছে ভুল মেসেজ দিয়ে আসছে যে কীভাবে বিড়াল হ্যান্ডেল করতে হয় সে ভুল শিখাইছে, এটা তার অ্যাপ্রুভ করতে হবে, এটা তার
অ্যাডমিট করতে হবে, তাহলে সে এই চ্যানেলগুলো চালানোর তার যোগ্যতা সে রাখে। আর আদারওয়াইজ এই চ্যানেলগুলো চালানোর তার যোগ্যতা আছে বলে আমরা মনে করি না। অবশ্যই আমরা চাই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক। কেন চাই? কারণ চ্যানেলগুলোর মাধ্যমে তো প্রমোট হচ্ছে অ্যাবিউজটা। সেই চ্যানেলগুলো বিড়ালগুলোকে অ্যাবিউজ করার ছাড়া অন্য যে কোনো কিছু করুক, আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমাদের তার সে চ্যানেলের মাধ্যমে কত আর্ন করতেছে, লাখ টাকা না কোটি টাকা, কোনো ওটা নিয়ে আমাদের বদারেশন নাই, কোনো কনসার্ন নাই। তার চ্যানেল সে রাখতে পারে, বাট বিড়াল অ্যাবিউজ বন্ধ করতে হবে। দ্যাটস আওয়ার ফার্স্ট অ্যান্ড মেইন এইম বা মেইন মোটিভ। আপনারা আসুন আমার পুচি ফ্যামিলির, আমার অন্য যত ভিডিও আছে সব কিছু দেখুন এবং জাজমেন্টাল হন। আপনারা নিজেরা জাজ করেন যে পুচি ফ্যামিলি কি অ্যাবিউজ করছে নাকি করছে না। একটা মা তার সন্তানকে যেভাবে বড় করে, আমি আমার বিড়ালগুলোকে ঠিক সেভাবেই বড় করেছি। তো আমি অ্যাজ এ মা এমন কিছু করব না যেটা আমার সন্তানের জন্য মানে ক্ষতিকর বা যেটা আমার সন্তানের জন্য হার্মফুল, তো আমি এরকম কিছুই করব না। তো সেটার জন্য একটা ছোট্ট ক্লিপ দেখে যদি কেউ আমাকে জাজ করতে আসেন, তাহলে এখানে আসলে বলার কিছুই থাকবে না। আমাকে নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ধরনের তথ্য ছড়ানোর আগে অবশ্যই দুই পক্ষকে যাচাই বাছাই করে তারপরে ছড়াবেন। একসময় কিন্তু পৃথিবীর সারা দেশেই প্রাণীদের ব্যবহার করে, তাদের উত্তপ্ত করে, খুঁচিয়ে বিরক্ত করে, তাদের রিয়াকশান নিয়ে মজা করা হতো বিভিন্ন সার্কাস পার্টিতে, যেখানে ভিউয়ার্সরা হচ্ছে এই রিয়াকশানগুলো দেখে মজা পেত, হাসতো, তারা এটাকে ফান হিসাবে নিত। হ্যাঁ, তারা উপভোগ করতো জিনিসটা, এটা তাদের কাছে একরকমের এন্টারটেইনমেন্ট ছিল। কিন্তু প্রাণীগুলো তাদের কোন ডিস্ট্রেসের জায়গা থেকে, কোন বিরক্তির জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে রিয়াকশানটা করছে, এটা কিন্তু ভিউয়ার্সরা বুঝতো না, তারা জিনিসটা থেকে মজা পেত। সো আমাদের এটা বুঝতে হবে যে নর্মাল ভিউয়ার্সরা কিন্তু বিনোদন এবং অ্যাবিউজের মাঝখানের একটা সূক্ষ্ম যে পার্থক্য, এটা তারা বোঝে না। কোনটা ফান কন্টেন্ট, কোনটা অ্যাবিউজ, কোনটা এন্টারটেইনমেন্ট, এই জিনিসগুলোর ভিতরকার পার্থক্যটা বোঝা খুব জরুরি। তো আমাদের এটাই এইম যে আমরা বিড়ালগুলোকে একটা ভালো বাসা যাতে দিতে পারি, যেখানে তাদের সাথে কোনো বাণিজ্যিকরণ করা হবে না, কোনো অ্যাবিউজ করা হবে না।